কার সামনে জমা হব। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবগুলোকে এক কাতারে দাঁড় করিয়ে দিবে কে? সব সেদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, সব মানুষ সেদিন কি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। তবে সেদিনের অবস্থাটা হবে অন্যরকম। আমরা যেমন দুনিয়াতে আসি, সবাই আমরা নিজের পরিবার নিয়ে চিন্তা করি, করি কি করি না, নিজের যে বংশের লোক, ফ্যামিলির লোক, এদেরকে নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু সেদিন কেউ কারো চিন্তা করবে না। যেদিন হাশরের ময়দান হবে সেদিন কি কেউ কারো চিন্তা, বাবা সন্তানের চিন্তা করবে না, সন্তান বাবার চিন্তা করবে না, স্ত্রী স্বামীর চিন্তা করবে না, স্বামী স্ত্রীর চিন্তা করবে না, সন্তানেরা মা বাবার চিন্তা করবে না, আবার মা বাবাও সন্তানদের চিন্তা করবে না। সেদিন ওই হাশরের ময়দানে সেদিন শুধু একটাই অবস্থা হবে, সেদিন সবাই শুধু নিজের চিন্তা করবে। কার চিন্তা করবে? নিজের চিন্তা। আমরা এখন আসি, হ্যাঁ, বিভিন্নজন বিভিন্নভাবে কামাই করি, উপার্জন করি, আমরা সব সময় নিজের পরিবারকে নিয়ে চিন্তা, কিভাবে ছেলেটারে লেখাপড়া করাবো, কিভাবে তারা একটা ভালো একটা চাকরির ব্যবস্থা করব, কিভাবে সে তার পরিবারের গঠন করবে, কিভাবে আমি আমার পরিবারের চালাবো, আমাদের মনে এই চিন্তা আসে না নাই? জোরে বলেন আসে না নাই? কিন্তু ওই হাশরের ময়দানে সেদিন আর এই চিন্তা থাকবে না, কেউ কারো চিন্তা করবে না। রব্বুল আলামিন সূরাতুন নাহলের 111 নং আয়াতে বলেন, ইয়াউমা তাতি কুল্লু নাফসিং তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুম লা ইয়ুজলামুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাতি কুল্লু নাফসিং তুজাদিলু আন নাফসিহা। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষগুলোকে যখন দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার সাথে 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 সব মানুষগুলো কবর থেকে নিজ নিজ জায়গা থেকে উঠে হাশরের ময়দানে এসে উপস্থিত হবে, সেদিন সব মানুষগুলো মানুষগুলোর অবস্থা কি হবে? রব্বুল আলামিন আলোচ্য আয়াতে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাতি কুল্লু নাফসিন, সেদিন যেদিন হাশর হবে সেদিন সব মানুষ উপস্থিত হবে, কি হবে? ইয়াউমা তাজিদু, ইয়াউমা তাতি কুল্লু নাফসিং তুজাদিলু আন নাফসিহা। হাশরের ময়দানে সব মানুষগুলো এসে জমা হবে, কি নিয়ে এসে জমা হবে? তারা সেদিন সবাই একটাই চিন্তা করবে, তাদের সকলেরই একটা চিন্তা হবে, তাদের সকলেরই একটা চিন্তা ফিকির হবে, কিভাবে আমি আল্লাহ তাআলার প্রশ্নের জবাব দেব। কি সব মানুষের একটাই চিন্তা? তারা সব সময় শুধু প্রশ্নের উত্তর খুঁজতে থাকবে, যে এই যে হাশর হলো, হাশরের ময়দানে আল্লাহ তাআলা যে আমাকে প্রশ্ন করবে, এই প্রশ্নটা আমি আল্লাহর কাছে কি জবাব দেব, কি জবাব দেব। সবাই শুধু একটাই চিন্তা করবে, ইয়াউমা তাতি কুল্লু নাফসিন, সেদিন প্রত্যেক আত্মা প্রত্যেক ব্যক্তি এসে উপস্থিত হবে। তুজা দিলু আন নাফসিহা, নিজের সমর্থনের জন্য, নিজের মুক্তির জন্য সে সেদিন উত্তর খুঁজতে থাকবে। কি খুঁজতে থাকবে? উত্তর। পরীক্ষার হলে যখন ছাত্রছাত্রীরা যায় পরীক্ষা দেওয়ার জন্য, যখন প্রশ্ন আসে তখন তারা কি করে? মনে মনে খুঁজে বের করে যে এই প্রশ্নটার উত্তর কি হবে, ওই প্রশ্নের উত্তর কি হবে। এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাশরের ময়দানে আমরা যখন দাঁড়াবো, তখন সব মানুষগুলো সেদিন কারো চিন্তা করবে না, সবাই শুধু কি সেদিন নিজের চিন্তা করবে, কারো চিন্তা করবে না। এবং সে এই চিন্তা করবে কিভাবে আমি আল্লাহ তাআলার প্রশ্নগুলোর উত্তর দেব। সবাই সেদিন নিজে নিজের যুক্তি, সবাই সেদিন নিজের যুক্তি সেদিন উপস্থাপন করবে আল্লাহ তাআলার কাছে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সেদিন আমরা আল্লাহ তাআলাকে যুক্তি দেখাবো, আল্লাহ আমি দুনিয়াতে এটা করেছি ওটা করেছি, আল্লাহ আমি এটা করতে পারি নাই এটা করতে পারি নাই, আমার সন্তানের জন্য করতে পারি নাই, আমার পরিবারের জন্য করতে পারি নাই। আমরা আল্লাহ তাআলার কাছে সেদিন কি দেখাবো? যুক্তি দেখাবো। কিসের জন্য? নিজের মুক্তির জন্য। কিসের জন্য? নিজের মুক্তির জন্য। তো হাশরের ময়দান যখন হবে সেদিন আল্লাহ তাআলা আমাদের কি করবেন? বিচার করবেন। কি করবেন? জোরে বলেন আল্লাহ তাআলা আমাদের কি করবেন? বিচার করবেন। একদিন সবাইকে আমাদেরকে কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের সাথে জুলুম করবেন না। আপনি যদি এক অক্ত নামাজ পড়েন, সেই এক অক্ত নামাজের সব সেই হাশরের ময়দানে আপনাকে দিবে কে? আর আপনি যদি সারা জীবন যদি নামাজ না পড়েন, সেই নামাজ না পড়লে যতগুলো গোনা এই বোঝাগুলো আপনার উপর চাপিয়ে দিবে কে?
আল্লাহ আপনি যতটুকু ভালো কাজ করবেন এতটুকুর পরিমাণ সব আল্লাহ তাআলা আপনাকে দিবে আর আপনি যে পরিমাণ খারাপ কাজ করবেন এগুলার জাজা এগুলার প্রতিদান আপনাকে আমাকে দিবে কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত সব মানুষগুলো তারা তাদের নিজের যুক্তি দেখাবে আল্লাহ আমি এটা করেছি ওটা করেছি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন শুনে রাখো বান্দারা তোমরা যা নিয়ে এসেছো আমি আল্লাহ সেগুলোই তোমাদেরকে দেব আমি আল্লাহ আজকে তোমাদের কারো উপরে কোনো জুলুম করব না কি করব না কারো উপর কোনো জুলুম করব না কিন্তু দুনিয়াতে দেখবেন বিচারের সময় জুলুম হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না নির্দোষ মানুষগুলোকে অপরাধী বানানো হয় হ্যাঁ যে শাস্তি পাওয়ার যোগ্য নয় তাকে কি দেওয়া হয় শাস্তি দেওয়া হয় দেখা যায় যে যার জেলখানায় থাকার মতো যার জেলখানায় থাকার কথা নয় সে কোথায় আছে জেলখানায় আছে যাকে রিমান্ডে নেওয়ার কোনো দরকারই নাই তাকে কি নেওয়া হয় রিমান্ডে নেওয়া হয় যার উপর জুলুম করার কোনো কথাই নাই যার কোনো দোষ নাই তাকে কি বানানো হয় দোষী বানানো হয় কিন্তু হাশরের ময়দানে আল্লাহ বলেন ওয়াহুম লাইউল্লামুন আমি আল্লাহ যখন বিচারের আদালতে যখন বসব সেদিন আমি আল্লাহ কারো উপরে কি করব না কোনো জুলুম করব না আমরা যে পরিমাণ ভালো কাজ খারাপ কাজ নিয়ে যাব হাশরের ময়দানে এই জিনিসগুলোর প্রতিদান আমাদেরকে দিবেন কে আল্লাহ তবে হাশরের ময়দানে সেদিন কোনো মানুষ নবী আউলিয়া পীর সিদ্দিক শহীদ কোনো মানুষ এমন কি ফেরেশতাগণও সেদিন কেউ স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে না সেদিন কেন স্বাভাবিক অবস্থায় থাকবে না সকলের অন্তরে একটা ভয় তৈরি হয়ে যাবে কি তৈরি হবে জোরে বলেন কি তৈরি হবে ভয় তৈরি হবে ফেরেশতাদের মনেও ভয় তৈরি হবে আমাদের যে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার মনেও ভয় তৈরি হয়ে যাবে যত নবী রাসূল আছেন সকলের মনে সেদিন কি তৈরি হবে ভয় তৈরি হবে আমরা মানুষ তো দূরের কথা আমাদের ভুল আছে না নাই জোরে বলেন ভুল আছে না নাই না আমরা সবাই নিষ্পাপ হ্যাঁ আমাদের জীবনটা গোনা দিয়ে ভরা কিন্তু হাশরের ময়দান যখন হবে সেদিন কেউ স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে না সব মানুষগুলো চিন্তা ফিকির করতে থাকবে কার কার চিন্তা ফিকির করবে নিজের কার নিজের শুধু চিন্তা ফিকির করবে আল্লাহ আমি আজকে কেমন করে বাঁচব কি করবে সব সময় চিন্তা ফিকির করবে আল্লাহ কিভাবে আমি আজকে বাঁচব কেন চিন্তা ফিকির করবে হাশরের ময়দানে সেদিনকার দিনটা এরকম স্বাভাবিক হবে না সেদিনকার দিনটা খুব ভয়াবহ হবে কি হবে দুনিয়ায় যেমন সূর্য কত দূর উপরে সূর্য আছে কিন্তু সেদিন সূর্য আর এত দূর থাকবে না সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে জাহান্নামটা সাত তবক সপ্তম পৃথিবীর সপ্তমতম স্তরে অর্থাৎ জমিনের সাত তবক নিচে জাহান্নামটা আছে সেদিন জাহান্নামটারে হাশরের ময়দানে নিয়ে আসবে কে আল্লাহ